হ্যালো ফ্রেন্ডস ওয়াইটি মেডিকেল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত গাইস আজকের ভিডিওতে আমরা জানবো কোরিমনিক ডিএম সিরাপের ব্যবহার ডোজ মূল্য আর এই সিরাপটি ব্যবহার করে কী কী সাইড এফেক্টগুলি দেখা দিতে পারে তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণটায় দেখবেন তো চলুন শুরু করা যাক গাইস সর্বপ্রথমে যেটা বলতে চাই যে কোরিমোনিক ডিএম সিরাপটি কোনো ডাক্তারের পরামর্শতেই ব্যবহার করা উচিত আর এই সিরাপটি বেশিরভাগ মেডিকেল স্টোরেই পাওয়া যায় আর যদি আমরা কোম্পানির কথা বলি তাহলে সিরাপটির মার্কেটিংয়ে আছে ওয়ান বারি লিমিটেড কোম্পানি আর এমআরপির দিকে দেখতে গেলে একশো এম এল প্যাকিংয়ের দাম হচ্ছে একশো টাকা আর এই এমআরপি আপ ডাউন হতে থাকে আর যদি আমরা কন্টেন্সের দিকে দেখি তাহলে এই সিরাপটিতে যে কন্টেন্স ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ডেক্সট্রো মেথোরফান হাইড্রোব্রোমাইড অ্যান্ড ক্লোরফেনিরামাইন মালাট সিরাপ গাইস এই সিরাপটিকে মূলত ব্যবহার করা হয় যেমন ধরুন শরীরে যে কোনো ধরনের অ্যালার্জি এছাড়া কাফ সর্দি তবে মেনলি এই সিরাপটিকে ব্যবহার করা হয় কাশিকে ঠিক করার জন্য কপ সমেত কাশি হোক কিংবা শুকনো কাশি হোক যে কোনো ধরনের কাশিকে ঠিক করার জন্য এই সিরাপটি খুবই উপকারী তবে এই সিরাপটিকে শুকনো কাশিতে বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে গাইস আপনি যদি কাশির সমস্যায় ভোগেন তাহলে এই করিমনিক ডিএম সিরাপটি ব্যবহার করে দেখতে পারেন এই সিরাপটির রেজাল্ট অ্যাক্সেলেন্ট আর যদি আমরা ডোজের কথা বলি তাহলে বেশিরভাগ বড়দের ক্ষেত্রে সকাল সন্ধ্যা টিন এম করে প্রেসক্রাইব করে থাকেন ডাক্তার আর এই সিরাপটি পান করার পরে কমসে কম তিরিশ মিনিট পর্যন্ত জল পান না করলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাওয়া যায় তো আসুন এবার আমরা জেনে নিই এই করিমনিক ডিএম সিরাপটি ব্যবহার করে কি কী সাইড ইফেক্টগুলি দেখা দিতে পারে গাইস এই সিরাপটি ব্যবহার করে যেসব সাইড ইফেক্টগুলি দেখা দিতে পারে সেগুলির মধ্যে হচ্ছে বমি বমি ভাব বা বমি মাথা ব্যথা কিংবা বুক ধড়ফড় করা রক্তচাপ বৃদ্ধি পাওয়া বা হার্ট রেট বৃদ্ধি পাওয়া এছাড়াও জয়েন্টে ব্যথা চোখ মুখ ফুলে যাওয়া তাছাড়া স্কিনে লাল লাল দাগ পড়া পেটের ব্যথা এ ধরনের সমস্যাগুলি দেখা দিতে পারে যদি পেশেন্টকে এই সিরাপটি স্যুট না করে তাহলে আপনি যদি এই সিরাপটি ব্যবহার করে কঠিন কোনো সমস্যা বুঝতে পারেন তাহলে এই সিরাপটি ব্যবহার করা বন্ধ করুন আর অতি শীঘ্র ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন তো গাইস এই ছিল এ করিমোনিক ডিএম সিরাপ নিয়ে কিছু তথ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই